উল্লাস কিন্তু ডাইনামিক পদ্ধতিতে চলতেছে, আমি আশা করি চলবে, অবশ্যই চলবে। আজ বলের কাল বলের উল্লাস কিন্তু দেওয়াচ্ছে, যাই হোক না কেন সেইদিন হয়তো আমি থাকবো না কিন্তু আপনারা থাকবেন। আমি এই মুহূর্তে আর দেরি করতে রাজি না, আমি প্রস্তুত থাকতে বলবো আব্দুল্লাহকে, অর্থাৎ সাদিয়া বোয়েল তাকে গান অর্থাৎ নাচের জন্য প্রস্তুত থাকতে বলবো। সাথে সাথে এই মুহূর্তে উল্লাস নিয়ে একটা ছোট্ট মেয়ে ছোট্ট আকারে ছোট্ট গল্পের আকারে একটা কবিতা বলবেন, আমি এই মুহূর্তে কিন্তু তাকে ডেকে নেবো আমাদের মঞ্চে। সে আর কেউ না, আমাদের উল্লাস মিরপুর ব্রাঞ্চের অর্থাৎ 6 নম্বর ব্রাঞ্চের ছোট্ট সেই নাম কিন্তু তার মণি। আমি মণিকে উল্লাস না উল্লাসের নিয়ে কবিতা বলার জন্য আহ্বান করছি, আসেন মণি 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 মণি। আজকে আমি একটা কবিতা বলতে চাই, কবিতাটির নাম উল্লাস একাডেমি। উল্লাস একাডেমির ছাত্রী মোরা সবাই বলে ভালো, লেখা পড়া করি মোরা খুঁজি জ্ঞানের আলো, ঝগড়াঝাটি করি না কো আছে সবার জানা, গুরুজনদের আদেশ মানি শুনি তাদের মানা, ভালো কোচিং বলে সবাই স্বীকৃতি দেয় ভাই, উল্লাসের সুনাম মোরা রক্ষা করবো তাই, জ্ঞানীগুণী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে গর্ব মোরা করি, শ্রদ্ধা ভরে তাদেরকে নিয়ে সদাই স্মরণ করি, ধন্য হব সবাই মোরা ধন্য হবে দেশ, তাই উল্লাস একাডেমিকে নিয়ে মোদের ভাবনার নেই শেষ।